ভোট হিংসায় মুর্শিদাবাদে আরও এক কংগ্রেস কর্মীর মৃত্যু। কলকাতা এসএসকেএম হাসপাতালে মৃত্যু হল সাগরদিঘির কংগ্রেস কর্মী রাজেশ শেখের। ভোটের দিন কংগ্রেস তৃণমূল সংঘর্ষে আহত হয় রাজেশ। বুধবার সকালে তার মৃত্যু হয়। বহরমপুর সিটি হসপিটালে এখন বিশ্বমানের আধুনিক মডিউলার অপারেশন থিয়েটার, বহরমপুর সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেড, কোয়ালিটি কেয়ার ক্লোজার টু হোম। ভোট হিংসায় মুর্শিদাবাদের আরও একজনের মৃত্যু। সাগরদিঘির কংগ্রেস কর্মী রাজেশ শেখের মৃত্যু হল কলকাতায়। পঞ্চায়েত ভোটের দিন সাগরদিঘির কিসমতগাদি এলাকায় ভোটকে কেন্দ্র করে কংগ্রেস তৃণমূল সংঘর্ষে আহত হন রাজেশ শেখ। রাজেশ শেখকে প্রথমে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতাল এবং পরে কলকাতা এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বুধবার সকালে সেখানেই মৃত্যু হয় রাজেশ শেখের। এদের মানে ফাঁসি চাই এদের, মানে একবার তো হচ্ছে না, বারবার হচ্ছে এরকম। একবার তো হচ্ছে না, যখনই মানে পঞ্চায়েত ভোট আসছে তখনই এরকম রাজনীতি চলছে শুধু শাসক দল থেকে। আরে ছেলেটা যদি বুথে থাকতো তাহলে তো কিছু হতো, বুথে তো না, বাড়ির ভিতরে এসে তো মেরে যাচ্ছে। এজেন্ডা তো দিতে চাইনি। আমার নাম মহাবীর শেখ, আমাদের পাশের গ্রামের, আমাদের অন্য গ্রামে এটা, কিন্তু আমরা মানে আমাদের কাকু হচ্ছে পাশাপাশি থাকি আর কি। আর আসলে এই লোকটা খুব ভালো, মানে এদের দেখেন ওদের বংশের লোক সবাই মানে মানে পাগল বললেই চলে, কিছু মানে অতটা বুদ্ধিজ্ঞান নেই ওদের মধ্যে, ওরা দু ভাই একটু মানে শিক্ষিত বলেন। কংগ্রেসের দাবি, রাজেশ শেখ সাগরদিঘির 120 নম্বর বুথের কংগ্রেসের বুথ সভাপতি ছিলেন। এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলছে পরিবার। রডের বাড়ি সাবলে, সাবল্লি আছে, সাবল সাবল আলা রড। কিসের জন্য মারলে? আমার দাদাটার আগে একটু জমি লদের শুনে ঠুকমু খেয়েছিল, ঠুকমুক মেলা দিন ও মিটে গেছিল, মীমাংস হয়ে গেছিলো, যে মীমাংস হয়েছিল ওদের রাগ ছিল। এদিকে এখন আবার জমি ওই যে টিম ভোট লিয়ে ঝামেলা, তো আমার দাদা তো যায়নি, আমরা এবারকার হাত করেছি কংগ্রেস। ওরা তৃণমূল করে, তার জন্য এবারকার মার হয়েছে।